হঠাৎ করে আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে বন্ধুরা আমার বর এত বড় কড়াইতে করে এতটা মাংসই বা হর কেন রান্না করছে সেটা তো আগে আমাদের দেখতে হবে দেখো এখানে আমাদের মাংসের সমস্ত জিনিসপত্র কাটা আছে ধনে পাতা টমেটো পেঁয়াজ এই দেখো এখানে দেখেছো স্যালাড কাটা এখানে দেখেছো গাজর বিম করা এই এতগুলো ছুরি নিয়ে এতগুলো জিনিস নিয়ে সব কাটাই দেখো এখানে এরা কি করছে দেখো কি হচ্ছে বলো তো বন্ধুরা চলো আর একটা নতুন জিনিস দেখাবো এবার এই পুচকে দুটো ঝামেলা করছিল বলে দুজনকে দুটো ফোন দিয়ে বসিয়ে রাখা চলো এবার একটা নতুন জিনিস দেখবো এই দেখো আমার শাশুড়ি আমার দিদি ভাই আর এটা আমাদের বাড়ির নতুন বৌমা এরা সবাই মিলে কি বড় একটা হাঁড়িতে করে দেখো কাঠের উনুনে ভাত রান্না করছে এই দেখো আমার বর দেখো কি করছে দেখো কি বড়ো কড়াইতে করে সে পেঁয়াজ রসুন কষিয়ে মাংস রান্না করছে কি হচ্ছে তাহলে আজকে আমাদের বাড়িতে তো দেখো কতটা পেঁয়াজ রসুন কিভাবে হুড়ো হুড়ি করে কষাচ্ছে এটা আমার যা ক্যামেরা দেখে লজ্জায় ভেতরে ঢুকে যাচ্ছে এই যে ভাত হচ্ছে একবার দেখতে আসলাম কেমন ধরাতে পেরেছে কিনা আগুনটা চলো এবার আবার রান্নাঘরে ফিরে যাই তারপর বলছি কি হচ্ছে আজকে এই যে চিকেন দেয়া হয়ে গেছে এবার কষানো চলছে ওইদিকে আমার শাশুড়ি আর বৌমা ওরা সবাই মিলে ভাত রান্না করছে আর এই যে রান্নাঘরে বসে বসে আমার যা বলছে খুব ভালো গন্ধ বেরিয়েছে আমার ক্যামেরা ধরেছি বলে হেসে ফেলেছে আর আমার বর মাংস রান্না করছে এই যে ওকে ক্যামেরা ধরেছি বলে ও আবার হাই বলে এগিয়ে গেল ক্যাম মাংসটা কেমন হচ্ছে সেটা দেখতে আজকে আমরা সবাই মিলে হট করে ঠিক হয়েছে যে আমরা একসাথে সবাই মিলে রাতের বেলা পিকনিক করব। তাই একদম হুট করে ঠিক হয়ে হুড়ো হুড়ি করে রান্না বান্না জোগাড় করে পিকনিকে জোর জোর চলছে তাই সবাই মিলে কাজ করছে আর আমি বাজার করতে গেছিলাম বাজার টাজার করে এসে সবার জন্য চা কফি বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি তারপরে ক্যামেরা করছি আর টুকটাক এদিক ওদিক হেল্প করছি লাস্টে আমি ফ্রায়েড রাইসটা রান্না করেছিলাম আর গান চলছিলো যেহেতু এই যে সবাই নাচছে দেখো সবাই নাচতে শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চারাও নাচছে সবাই বসে আছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য সবাই একদম চাপা চুপি দিয়ে বসে আছে আর এটা আমার জায়ের দুটো বাচ্চা ছোটো মেয়েটা নাচছে সেই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু ফ্রায়েড রাইসটা রান্না করেছিলাম আজকে হলো চিকেন কষা আর ফ্রায়েড রাইস হয়েছিল স্যালাড তো ফ্রায়েড রাইসটা আমি রান্না করেছিলাম সেই সময় আমি সেভাবে ক্যামেরা করতে পারিনি সেই সময় ব্যস্তই হয়ে গেছিলাম কারণ অনেকটা ফ্রায়েড রাইস এবং অনেকটা বড়ো জায়গায় করে করতে হয়েছিলো আর এই যে খাতা নিয়ে এরা বসে গেছে লিস্ট করতে পরের যে পিকনিক হবে সেই পিকনিকে কী কী মেনু হবে এটা তো হট করে ঠিক হয়েছে পরেরটা কি হবে না হবে সেটা ঠিক করার জন্য লিস্ট করে নিচ্ছে এই যে ও একটু সুযোগ পেয়ে নেচে নিচ্ছে ওর মেয়ে নাচে বলে ওরা হিসেব বলে ততক্ষণ করে নিক এই যে আমার শাশুড়ি বসে আছে একদম চাপাচুপি দিয়ে কারণ ওদের ভাত করা হয়ে গেছে আর আমার এরপরের দায়িত্ব হলো ফ্রায়েড রাইসটা করা চিকেনটা সে হয়ে গেলেই ফ্রায়েড রাইসটা করবে এই যে চিকেনটা চলছে আর চিকেনের আজকে কষা বানাচ্ছে আর এই যে দেখো আমি ফ্রায়েড রাইস করার সময় ভিডিও করতে একদমই পাইনি কারণ প্রচুর গরম এবং প্রচুর বড় ডেচকি করে অনেকটা বেশ দশ বারো জনের যেহেতু অনেক বড় ডেচকি করে অনেকটা করতে হয়েছিল এই যেখানে চিকেনটাও হয়ে গেছে এবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পালা এই যে আমার শাশুড়ি আর দিদি ভাইকে ওরা নিচে বসে খেতে পারবে না বলে ওদের টেবিলে দিয়ে দিয়েছি তারপর আমরা সবাই মিলে আমরা নিচে একসাথে বসে খাবো বলে আমরা নিচে আসন পেতে শতরঞ্জি চাদর আসন যা ছেলে সব পেতে নিয়েছি খাওয়া দাওয়া চলছে আর মানে খাওয়ার টাইমে সেভাবে অতটা মানে ভিডিও করাটাও সম্ভব না তাই এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করব